চন্দ্রাভিযান থ্রি মিশন, চাঁদে কে আগে রাখবে পা, কক্ষপথে লুনা ২৫ আর চন্দ্রযান ৩ থেকে আলাদা হবে বিক্রম, চাঁদের দক্ষিণ মেরুতে কে আগে রাখবে পা, ভারত না রাশিয়া, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে মহাকাশ বিজ্ঞানে আগ্রহীদের মনে। এরই মধ্যে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে রাশিয়ার মহাকাশযান লুনা ২৫, অপরদিকে চন্দ্রযান ৩ থেকে আলাদা হবে ল্যান্ডার বিক্রম। এই আবহে মহাকাশ, গত বুধবার শেষবারের মতো নিজের কক্ষপথ বদল করে চাঁদের আরও কাছে পৌঁছে যায় চন্দ্রযান ৩। বর্তমানে চাঁদের থেকে সর্বোচ্চ ১৬৩ কিলোমিটার এবং সর্বনিম্ন ১৫৩ কিলোমিটার দূরত্বে থেকে প্রায় গোলাকারভাবে প্রদক্ষিণ করেছে চন্দ্রযান ৩। আজ বিক্রম ল্যান্ডারের আলাদা হওয়ার কথা চন্দ্রযান ৩ থেকে। উল্লেখ্য, চাঁদের মাটিতে আর মাত্র ৬ দিনেই পা রাখার কথা বিক্রমের। এদিকে ইতোমধ্যেই চাঁদের কক্ষপথে প্রবেশ করে প্রদক্ষিণ শুরু করে দিয়েছে রাশিয়ার মহাকাশযান লুনা ২৫। গত সপ্তাহে এই মহাকাশযানের উৎক্ষেপণ করেছিল রাশিয়া। প্রায় ৪৭ বছর পর ফের চাঁদের উদ্দেশ্যে মহাকাশযান পাঠিয়েছে রাশিয়া। এই মহাকাশযানের লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখা। আগামী ২১ থেকে ২৩ আগস্টের মধ্যেই রাশিয়ার এই মহাকাশযানটি চাঁদে অবতরণ করার পরিকল্পনা করছে। জানা গিয়েছে রাশিয়ার মহাকাশ বিজ্ঞান সংস্থা রস কসমসের পরিকল্পনা। মোট ৫ দিন চাঁদকে প্রদক্ষিণ করবে লুনা ২৫। এরপর ২১ আগস্ট এটি চাঁদে অবতরণের চেষ্টা করবে। তবে পরিস্থিতির হেরফেরে ২৩ আগস্ট পর্যন্ত অবতরণের দিনক্ষণ নির্ধারণ করা হবে। যদিও রস কসমস জানিয়েছে লুনা ২৫ সব যন্ত্রাংশ ঠিকভাবে কাজ করছে, সিস্টেমে কোনো গোলমাল নেই। এই আবহে ভারতের চন্দ্রযান ৩ আগেই হয়তো এটি চাঁদের মাটিতে ছুঁতে পারবে। এদিকে গত ১ আগস্টেই চাঁদের বলয়ে প্রবেশ করেছিল চন্দ্রযান ৩। এরপর ৫ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে এটি। এরপর ধাপে ধাপে চাঁদকে প্রদক্ষিণ করতে করতেই চাঁদের আরও কাছে এসেছে চন্দ্রযান ৩। জানা গিয়েছে মহাকাশযানটি যখন চাঁদ থেকে ১০০ কিলোমিটার দূরে থাকবে তখন বন্ধ হবে প্রোপালশন মডিউলের ইঞ্জিন। এরপরই ধীরে ধীরে এটি নেমে যাবে চাঁদের দিকে। ল্যান্ডার বিক্রম যখন চাঁদের মাটি থেকে ৩০ কিলোমিটার উচ্চতায় থাকবে তখন সেটি পালকের মতো করে নিচের দিকে নামতে শুরু করবে। এর জন্য লাগবে মোট ২০ মিনিট। বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার পর খুলে যাবে দরজা, সেই দরজা দিয়ে বেরিয়ে আসবে প্রজ্ঞান। এরপর প্রজ্ঞান চাঁদের দক্ষিণ মেরুর কাছে ঘুরে বেরিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন চাঁদ আদৌ মানুষের বসবাসযোগ্য কিনা তা খতিয়ে দেখবে চন্দ্রযান ৩ এর রোভার। ইসরোর তরফে জানানো হয়েছে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার এবং রোভার। ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে অবতরণ করার কথা এই মহাকাশযানের। এই এলাকাটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। এখনও পর্যন্ত যে ৩টি দেশ চাঁদে পা রেখেছে তাদের কেউই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারেনি। চাঁদের নিরক্ষীয় অঞ্চলের কাছে অবতরণ করেছে তারা। এখনও পর্যন্ত তাদের দক্ষিণ মেরুর সবথেকে কাছে অবতরণ করেছিল নাসার সার্ভেয়ার ৭। ১৯৬৮ সালে সেটি ৪০ ডিগ্রি দ্রাঘিমাংশের কাছে অবতরণ করেছিল। শর্ট ওয়ার্ল্ড ইনফো চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।